কেন্দ্রীয় সরকারের কোনো সঠিক বেকারদের জন্য কেন্দ্রীয় সরকারের সঠিক কোনো নীতি নেই, এবং সঠিক কোনো নীতি না থাকার জন্যে বেকারদের কোনো সঠিক তারা দিশা দিতে পারছে না। যারা শিক্ষিত বেকার বা যারা অশিক্ষিত বেকার তারা আজকে দিশাহীন, তাদের কোনো দিশা কেন্দ্রীয় সরকার দিতে ব্যর্থ হয়েছে। তাই স্বাভাবিকভাবেই আজকে অনেকেই আত্মহত্যার পথ নিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকার বিভিন্ন স্তরে প্রাইভেটাইজেশন করছে। ডিফেন্স প্রোডাকশন আমাদের মেটাল সেটাকে প্রাইভেটাইজেশন হয়ে গেছে, তো স্বাভাবিকভাবে আর কী পথ আছে বেকারদের? সৎ পথে মাথা উঁচু করে বাঁচার আর কী পথ আছে? এই পথটাই আমরা অবলম্বন করেছি। সম্রাট পথ। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।